উচ্চ মাধ্যমিকের বাকি থাকা তিনটি পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য করোনা আবহের জেরে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকের তিনটি পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে এমনকি কবে নাগাদেই পরীক্ষা হবে আর কবে বা রেজাল্ট হবে তারপরে স্কুল কলেজ কবে খুলবে সমস্ত বিষয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এরই মধ্যে পর্ষদের তরফ থেকে একটি তথ্য পাওয়া গেল যেখানে জানা যাচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে উচ্চ মাধ্যমিকের তিনটি পরীক্ষা বাকি কিন্তু যে সব বিষয়ে পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে সেগুলি এখনও পরীক্ষকদের কাছে পৌঁছয়নি ফলে ফল প্রকাশ করতে হবে তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ খাতা দেখার জন্য বেশি সময় বরাদ্দ করতে একেবারেই রাজি নয় উচ্চ মাধ্যমিকের খাতা দেখার জন্য বরাদ্দ দশ থেকে বারো দিন এবার আর কুড়ি থেকে পঁচিশ দিন নয় উচ্চ মাধ্যমিকের খাতা দেখার কাজ শেষ করতে হবে দশ থেকে বারো দিনের মধ্যে বিগত দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার জন্য সময় বরাদ্দ থাকতো কুড়ি থেকে পঁচিশ দিন সেই কাজ অনেকটা কমিয়ে দিয়েছে পর্ষদ শিক্ষকদের চাপ বাড়িয়ে সময় দেওয়া হয়েছে দশ থেকে বারো দিন বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রধান পরীক্ষক ও মূল্যায়নকারীদের কাছে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আপাতত যেসব পরীক্ষা হয়ে গিয়েছে সেগুলি মূল্যায়ন করে ফেলতে চায় সংসদ প্রধান পরীক্ষকের বাড়িতে পৌঁছে দেওয়া হবে উত্তরপত্র প্রধান পরীক্ষকের বাড়িতে উত্তরপত্র পৌঁছে দেওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বলে সংসদ সূত্রে খবর তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট খুব অল্প সময়ের মধ্যে প্রকাশ করতে পারবে এর জন্য যে ধরনের প্রচেষ্টা গ্রহণ করা প্রয়োজন সংসদ সমস্ত বিষয়ে তৎপরতা দেখাচ্ছে কেননা উচ্চ মাধ্যমিকের যে তিনটি পরীক্ষা বাকি আছে সেগুলি বাদে বাকি পরীক্ষাগুলি মূল্যায়নের কাজে তারা হাত দিতে শুরু করে দিয়েছে এমনকি তারা পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য পরীক্ষকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার মতো সিদ্ধান্ত গ্রহণ করেছে তাহলে এখান থেকে আমরা অনুমান করতে পারি যে উচ্চ মাধ্যমিকের যে বিষয়গুলি পরীক্ষা বাকি আছে সে বিষয়গুলি বাদে বাকি বিষয়গুলি যেইগুলা হয়ে গিয়েছে সেগুলির জন্য যদি দশ থেকে বারো দিন সময় দেয় খাতা মূল্যায়নের জন্য তাহলে বাকি তিনটি পরীক্ষা যখন হবে তখন তো অন্যান্য সাবজেক্টের খাতা মূল্যায়ন সম্পন্ন তাহলে তার জন্য খুব বেশি হলে হয়তো চার থেকে পাঁচ দিন সময় দিতে পারি এতগুলি সাবজেক্টের জন্য দশ থেকে বারো দিন যদি দেয় তাহলে তিনটি সাবজেক্টের জন্য চার থেকে পাঁচ দিন দিতে পারে অর্থাৎ পরীক্ষা হয়ে যাওয়ার পর চার থেকে পাঁচ দিনের মধ্যে যদি খাতা মূল্যায়ন হয়ে যায় প্রধান পরীক্ষক স্কুটনি করতে হয়তো দুই দিন সময় নেবে তারপর মার্কশিট তৈরি পর্যন্ত হয়তো আর এক সপ্তাহ মানে বাকি তিনটি পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা আশা করতে পারি পনেরো দিনের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে কিন্তু সব থেকে বড় দুঃখের বিষয় হলো যে লকডাউন কবে উঠবে আর কবে বা উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি বিষয়ের পরীক্ষা হবে এই বিষয়টি একদম অনিশ্চিত হয়ে গিয়েছে সাধারণভাবে মে মাসের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়ে থাকে কিন্তু এবার করোনা সংক্রমণের আবহে এই সময়সীমার মধ্যে কাজ হওয়া কোনোভাবেই সম্ভব নয় তার উপর এখনও তিনটি পরীক্ষা বাকি রয়েছে তাছাড়াও এখানে আরও একটি ছোট্ট তথ্য পাওয়া গিয়েছে মাধ্যমিকের ফল প্রকাশ সম্পর্কে প্রতি বছর মে মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে নিয়ম করে মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে এসেছে এতদিন কিন্তু এবার করোনায় যেন সব হিসেব উলটপালট করে দিয়েছে তবে পর্ষদ ফল প্রকাশে খুব একটা দেরি করবে না বলেই জানা গিয়েছে ইতিমধ্যে পর্ষদের তরফ থেকে প্রধান পরীক্ষকদের কাছ থেকে নম্বর সংগ্রহের কাজ শুরু করা হয়েছে তাহলে প্রধান পরীক্ষকের কাছ থেকে যদি মাধ্যমিকের নম্বর সংগ্রহের কাজ শুরু করে দেয় তার মানে প্রধান পরীক্ষক সে সমস্ত খাতাগুলি স্কুটনি সম্পূর্ণ করে ফেলেছে এবার শুধুমাত্র মার্কশিট তৈরি এবং ওয়েবসাইটে আপলোড করতে যা সময় লাগবে